ইউটিউব চ্যানেলে সবাইকে চলেছি আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট নিয়ে একটা ভিডিওতে তো কলেজ বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন্স বেরিয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে উপাচার্য থেকে করা আলাদা আলাদা কলেজ ওয়াইজ কিছু প্ল্যানিংয়ের বক্তব্য চলে এসেছে তার সাথে কিন্তু আরও একটি রেগুলার পিজি অ্যাডমিশন নোটিফিকেশান এসে শেয়ার করছি যারা এখন অব্দি অ্যাডমিশনের চান্স পাওনি এই কোর্সগুলো তোমরা ডাইরেক্ট ভর্তি হতে পারছো তো তার সাথে কিন্তু আরও একটি নির্দেশিকা চলে এসছে এবং তিরিশে নভেম্বর অব্দি নির্দেশিকা সেই তিরিশে নভেম্বর অব্দি যে রেস্ট্রিকশনগুলো চলে এসছে তবে তার মধ্যে লোকাল ট্রেন কিন্তু রিওপেন করে দেওয়া হচ্ছে উইথ ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটি চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটগুলো যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমত যে গাইডলাইন্স এসে গাইডলাইনসটা গাইডলাইন্সটা একটু দেখে নিচ্ছি দেখুন এটা হচ্ছে গাইডলাইন্স যেটা আজকের বেরিয়েছে এবং গাইডলাইন্স অনুযায়ী বলে দিয়েছে স্কুল এবং যে নাইন টু টুয়েলভ এবং তার সাথে কলেজ ইউনিভার্সিটি ষোলো এগারো দু হাজার একুশ থেকে ওপেন হয়ে যাচ্ছে এস ওপি মেনটেন করে যেটা হাইড্রুকেশন ডিপার্টমেন্ট অলরেডি এসওপি দিয়ে দিয়েছে তার সাথে বলেছি স্টেট লোকাল ট্রেন যে আছে সেই লোকাল ট্রেন ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটি নিয়ে এটা কিন্তু রিওপেন হয়ে যাচ্ছে এবং তার সাথে বাকি যাবতীয় যা যা রয়েছে ইভেন কোচিং সেন্টার কম্পিটিটিভ কোচিং সেন্টার সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটি নিয়ে কিন্তু রিওপেন হয়ে যাচ্ছে এবং রেস্টুরেন্ট বা অন্যান্য যাবতীয় যা রয়েছে তার সাথে কিন্তু কালী পুজো এবং ছট পুজোর জন্য বিশেষ ছাড় দেওয়া রয়েছে বিশেষ করে সেই কদিনের জন্য রাত্রিবেলায় যে এগারোটা থেকে পাঁচটা অবধি যে রেস্ট্রিকশান থাকে সেটা কিন্তু থাকছে না এমনটাই কিন্তু এই নদীর নতুন নোটিফিকেশনে চলে এসছে তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটগুলো তো এবার আমি একটু স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই নিয়ে রাজ্যের বা বিভিন্ন যে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ইউনিভার্সিটিরা কি বলছে পুরোটা আমি পড়ছি না আমি মেন ইম্পর্টেন্টগুলো পড়ছি দেখুন রাজ্যে করোনাগ্রাফ যখন আবার ঊর্ধ্বমুখী তখন একসঙ্গে ক্যাম্পাসে এত পড় উপস্থিতি কতটা নিরাপদ ও স্বাস্থ্যবিধিসম্মত তাই নিয়ে দ্বিধায় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসকরাই কারণ রাজ্যের বহু কলেজে চার থেকে ছয় হাজার ছাত্রছাত্রী রয়েছে তিনটি সেমিস্টারে একই সঙ্গে যাতায়াতের জন্য নিয়মিত ট্রেন চলাচলের কোনো ইঙ্গিত নেই যেটা কিন্তু ফাইনালি এখন চলে এসছে যেহেতু ফিফটি পারসেন্ট ট্রেন ক্যাপাসিটি নিয়ে কিন্তু দর থেকে লোকাল ট্রেন ওপেন হচ্ছে এবং স্টাফ স্পেশাল ট্রেনও কিন্তু রয়েছে তার সাথে তারও পাস কিন্তু পেয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে বক্তব্য যে বিকাশ ভবন এক সময় চর্চা শুরু করেছিল আগামী বছর জুন জুলাই যাদের ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টারে পরীক্ষা আছে শুধু তাদেরকে নিয়েই অফলাইনে ক্লাস খুলবে কিন্তু তাতে ওই সমস্ত সেমিস্টারে পড়ুয়ারা প্র্যাকটিক্যাল ক্লাসে স্বাচ্ছন্দ্য হতেও পারবে কিন্তু যেহেতু এখন এরম কোনো ব্যাপার নেই ফাইনাল ইয়ার এখন কিন্তু ওপেন টুয়াল ধরতে গেলে সবার জন্যই ওপেন হয়ে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটি আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি তিনি জানিয়েছেন আমার কলেজে তিনটি সেমিস্টারের সাড়ে চার হাজার পড়ুয়া পুজোর আগে রেজাল্ট বিলি করতে গিয়ে ডবল ডোজ থাকা সত্ত্বেও আমি করোনা আক্রান্ত তো তার ফলে স্যার তো জানাই সুস্থ যেন তাড়াতাড়ি হয়ে যায় এটাই কামনা করছি তো এটা একটা নিশ্চয়ই একটা চিন্তার কারণ রয়েছে যেহেতু ডবল ডোজের পরেও তারা কোভিড আক্রমণ হয়েছে তো এবং এই আক্রান্ত কিন্তু অনেক অনেকেই হয়েছে তো তারপরে বলছি তাই সবাইকে একসঙ্গে না ডেকে প্রথম তৃতীয় পঞ্চম সেমিস্টারের পড়ুয়াদের সপ্তাহে দু দিন করে ডাকা হতে পারে যদিও এগুলো ফাইনালাইজ নয় মনীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত তিনি জানিয়েছেন পুজোর পর করোনা ফের ঊর্ধ্বমুখী সরকারের উচিত ছিল এক এক দিন এক একটা সেমিস্টারে পড়ুয়াদের ক্লাসে আসতে বলা রোটেশনটা রাখা উচিত ছিল যেটা আমরাও কিন্তু জানিয়েছিলাম কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছি সুনেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ কর তিনি জানিয়েছেন আমাদের তো একটা বাড়িতে তিনটি কলেজ বা ধরতে গেলে মর্নিং রয়েছে ডে রয়েছে ইভিনিং রয়েছে শুধু দিবা বিভাগেই ছ হাজারের বেশি পড়ুয়া এদিকে একাডেমিক কমিটির বৈঠকে সেই সমস্ত কিছু নিয়ে তারা সিদ্ধান্ত নেবে যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় তিনি জানিয়েছেন আমরা তিনটি সেমিস্টারকে একসঙ্গে তবে বিএ একদিনে পরের দিন বিকমদের পড়ুয়াদের অর্থাৎ দেখছেন আলাদা আলাদা কলেজ ওয়াইজ কিন্তু আলাদা আলাদা বিভিন্ন প্ল্যানিং তারা কিন্তু অলরেডি করছে চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার তিনি জানিয়েছেন যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্ডার অন্তর্গত একটি কলেজ তিনি জানাচ্ছেন নিয়মিত ট্রেন না চললে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা শিক্ষক শিক্ষাকর্মীরা যাতে যাতে খুব সমস্যা পড়বে সেই সমস্যাটা আশা করি আর থাকবে না তো যাতায়াত এবং তার সাথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি জানিয়েছেন পরিকল্পনা না করে এভাবে রাজ্যে স্কুল কলেজ খোলা ঠিক নয় যেভাবে পুজোর পর সময় বা লোক বেরিয়েছে এবং করোনাগ্রাফ আবার বাড়ছে তাতে রাজ্যে নতুন করে ভাবা উচিত ছিল তো এটা তো যা বুঝতেই পারছেন তার ফলে কলেজ ইউনিভার্সিটি যারা আছে তারা ধরতে গেলে অনেকটাই এখন প্ল্যানিংয়ের মধ্যে তারা যাবে কারণ প্ল্যানিং করে তারা বুঝতে পারছে না তারা সবাইকে একসাথে ডাকবে নাকি আলাদা আলাদা ডাকবে নাকি ফাইনাল ইয়ারদের ডাকবে নাকি আগে বিএ বিএসসি ডাকবে তারপর বিকম ডাকবে তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তি আসবে অর্থাৎ একটা যদি টোটাল বিজ্ঞপ্তি যদি আমরা যেটা হায়ার এডুকেশন থেকে পেয়েছিলাম সেখান থেকে যদি এগুলো ক্ল্যারি কোয়ালিফাই যেত তাহলে এই সমস্ত কিছু দরকার ছিল না যেহেতু সেখানে এগুলো ক্লারিফাই হয়নি তাই আলাদা আলাদা কলেজ ওয়াইজ আলাদা আলাদা কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে মেবি আপনি ধরুন সিউর আন্ডারে কোনো একটা কলেজে পড়ছেন আপনি ধরুন আশুদোষ কলেজে পড়ছেন আশুদোষ ধরুন শুধুমাত্র বলল যে থার্ড এবং ফিফথ সেমিস্টারদের এখন ডাকবো ফার্স্ট সেমিস্টারদের আমরা এখন ডাকছি না বা ধরুন ফার্স্ট সেমিস্টারদের সপ্তাহে একদিন করে ক্লাস দিল বাকিদের ধরুন তিন দিন তিন দিন করে ক্লাস দিলো অন্যদিকে ধরুন আপনি যোগেশে পড়লে আপনার ধরুন আজকে তিন দিন কি চার দিন করে এক একটা সেমিস্টারে ক্লাস দিল তো তার জন্যই আজকের কিন্তু কলেজ ওয়াইজ এগুলো আলাদা আলাদা আসবে যদিও ইউনিভার্সিটি কী বলে সেটাও কিন্তু এখন দেখার তো চলে যাচ্ছি আরও একটি ক ইউনিভার্সিটি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের তরফ থেকে কিন্তু পিজির জন্য আবার নতুন করে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল চলছে রেগুলারে তাদের যে ইভিনিংয়ে কোর্স হয়ে থাকে তো চলুন একটু দেখে নিচ্ছি জাস্ট এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দেখুন কি বলছে তাদের যে পিজি সেশন অর্থাৎ রেগুলারে ফার্স্ট কাম ফার্স্ট সাব যেখানে ডাইরেক্ট অ্যাডমিশান হয়ে থাকে সেখানে বারো এগারো দু হাজার একুশের মধ্যে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে এক তারিখ থেকে শুরু হচ্ছে মানে ফার্স্ট নভেম্বর থেকে বারো তারিখ অবধি আপনাদের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান চলবে দুটো সাবজেক্ট তারা বলেছে একটা পলিটিক্যাল সায়েন্স একটা ফিলোজফি ফিলোজাফি পলিটিক্যাল সায়েন্স দুটোর ক্ষেত্রে পাস অনার্স সবাই অ্যাপ্লাই করতে পাচ্ছেন এটা রেগুলার কোর্স পঞ্চাশটা করে সিট আছে চার হাজার টাকা করে কোর্স ফিস লাগবে যারা আমার আগের দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় অর্থাৎ যদি যে সময় ফর্ম ফিল আপ করছেন সেই সময় টোটাল ডকুমেন্টসগুলোকে আপলোড রেখে দিতে হবে টোটাল ডকুমেন্টস দিয়ে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে তাহলেই ডাইরেক্ট অ্যাডমিটেড হতে পারছেন পঞ্চাশটা সিট মানে প্রথম পঞ্চাশ জনকেই কিন্তু নেওয়া হবে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট বেসিস রয়েছে এবং এখানে যেহেতু আজকে কোনো রকম বয়সের ব্যাপার থাকে না মানে সিক্সটি ইয়ার্সের মধ্যে বয়স হলেই আপনি আবেদন করতে পারছেন ইয়ারের কোনো ব্যাপার নেই এবং ফার্স্ট কাম ফার্স্ট বেসিস থাকে রেগুলার কোর্স এটার পরবর্তীতে আপনি এসবিএম সি এম থেকে শুরু করে সমস্ত স্কলারশিপও কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনার ইভিনিংয়ে কিন্তু এই ক্লাসটা করানো হয়ে থাকে তো দেখুন এখানে যে লিস্ট অফ ডকুমেন্টস বলেছে ডকুমেন্টসগুলো আপনার একটু রেডি করে রাখুন এবং হ্যাঁ এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদের এক তারিখেই ধরতে গেলে আপলোড করতে হবে আরও একটা বলি আমাদের অন্যান্য যে সমস্ত ইভিনিংয়ে কোর্সগুলো ছিল তার কিন্তু একটা ফাইনাল অ্যাডমিশন লিস্ট চলে এসে তোমরা একটু দেখে নাও এবং আরজি টেকের আমি সবাইকেই বলেছিলাম যে যারা যারা বিশেষ করে আবেদন করতে চাইছো তো তারা আবেদন করেছো যাদের ফাইনালি অ্যাডমিশন হয়েছে একটু তোমরা দেখে নিও তোমাদের নাম এবং হ্যাঁ আর যেটাকে যদি কেউ থাকে যার নাম এসছে তাহলে তাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং বিশাল বড় কংগ্রেচুলেশন জানাই কারণ হ্যাঁ এই ভিডিওটার জন্য কিন্তু আমরা এবং এই আপডেটটার জন্য আমরা প্রতীক্ষায় অনেক দিন ধরে ছিলাম তো ভিডিওটা এত অব্দি হলো আরও কিছু নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কি মনে হয় টোটাল আপডেটটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন বেস্ট অফ লাক